কফি খাওয়ার ব্যাপারে গবেষণা কি বলে? অনেকে অনেকদিন ধরে জানতে চাচ্ছেন, যদি অনেকটা দেরি হয়ে গেল। আমি অনেকগুলি গবেষণাপত্র ঘাটাঘাটি করেছি, আজকে আপনাদের জানাবো কফি খাওয়ার লাভ কি, ক্ষতি কি, কাদের জন্য ভালো, কাদের জন্য খারাপ। প্রথমে আসেন জেনে নেই কাদের জন্য কফি খাওয়া ভালো না বা কেয়ারফুলি খেতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যাদের ব্লাড প্রেশার হাই বা কন্ট্রোল না। কফি হচ্ছে একটা সিএনএস স্টিমুলেট, মানে ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতে পারে। অনেকগুলি গবেষণায় দেখা গেছে কফি যে নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, এর ফলে ব্লাড প্রেশার ধুম করে অনেকটা বাড়িয়ে দিতে পারে। বাট আসার কথা হচ্ছে, এই যে ব্লাড প্রেশার বাড়িয়ে দিল, এটা হচ্ছে টেম্পোরারি, মানে হচ্ছে কফির ইফেক্ট চলে গেলে এই ব্লাড প্রেশার আবার আগের জায়গায় ফিরে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে কফি খাওয়ার কারণে ব্লাড প্রেশার ধুম করে বেড়ে গেল, এইটা মেইনলি ঘটে যারা কফি খাওয়ার সাথে অভ্যস্ত না। ধরেন একজন মানুষের ব্লাড প্রেশার হাই আছে, বাট তিনি রেগুলারলি কফি খেয়ে অভ্যস্ত, তার ক্ষেত্রে এটার তেমন একটা প্রভাব নেই। তো যাদের ব্লাড প্রেশার হাই এবং তারা কফি খেতে চান, তাদের ক্ষেত্রে যেটা করা উচিত, আপনারা একদম অল্প থেকে শুরু করবেন। প্রথম দিন একটু খেলেন, তারপরের দিন আরেকটু বেশি খেলেন, তারপরের দিন আরেকটু বেশি, এরকম করে নিজের সাথে মানিয়ে নিতে হবে। নাম্বার দুই হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম। এটা খুব যন্ত্রণার একটা রোগ, যাদের আছে তারাই আসলে ভালো জানে। কফির সাথে বাউল মুভমেন্টের একটা সম্পর্ক আছে। ইরানে একটা গবেষণা করা হয়, সেখানে 3000-এর উপর মানুষের উপর একটা পরীক্ষা করা হয়। সেখানে বিজ্ঞানীরা দেখতে চাইলেন আইবিএস এর উপর কফির প্রভাব কি। সেখানে দেখা গেল কফি আইবিএস এর যে সিমটম গুলি আছে, যেমন ডায়রিয়া হওয়া বা হচ্ছে পেইন হওয়া, এই সিমটম গুলি কফি বাড়িয়ে দিচ্ছে, মানে হচ্ছে খারাপ করছে আরো। আর এটা বিশেষ করে দেখা গেল যারা হচ্ছে একটু মোটাসোটা মানুষ এবং মহিলাদের উপর। নাম্বার তিন হচ্ছে যাদের ঘুমের সমস্যা আছে। একটা গবেষণায় দেখা গেছে কফি যদি ঘুমের 6 ঘন্টা আগেও খাওয়া হয়, তবুও এই কফির ইফেক্ট ঘুমের মধ্যে পড়তে পারে। কিরকম ইফেক্ট? ধরেন আপনার ঘুমাতে সমস্যা হচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি ঘুমিয়ে গেলেন ঠিকই, কিন্তু আপনার ঘুমের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা ঠিকঠাক হলো না, আপনি পরদিন সারাদিন ডিজি ফিল করলেন। তবে এটা হচ্ছে যাদের ঘুমের সমস্যা হয় তাদের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন কফি খাওয়ার সাথে সাথেই সে ঘুমিয়ে গেছে, বা তার ঘুমের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, পরদিনও সে খুব ফ্রেশ অনুভব করছেন, তাদের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। আরেকটা গবেষণা দেখা গেছে কফি আসলে একে তো ঘুমের দেরি করে, মানে হচ্ছে আপনি বেড়ে গেলেন যখন, তার থেকে অনেকটা সময় লাগছে আপনার ঘুমিয়ে পড়তে। নাম্বার দুই হচ্ছে আপনি বেশি সময় ঘুমাতে পারলেন না। ধরেন আপনি রেগুলারলি ঘুমানো হচ্ছেন 8 ঘন্টা, যেদিন আপনি কফি খেলেন সেদিন আপনি 6 ঘন্টার পরে আর আপনার ঘুম আসছে না ভালো মতো, বা আপনি ঘুম থেকে উঠে গেলেন, এটা আর একটা ব্যাপার। সো যাদের ঘুম সম্পর্কিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে আসলে কফি খাওয়ার ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যারা অ্যাংজাইটিতে আছেন বা দুশ্চিন্তাগ্রস্ত আছেন বা উদ্বিগ্ন আছেন, তাদের জন্য কফি আমাদের অ্যালার্টনেসকে বাড়িয়ে দেয় দুইটা ভাবে। প্রথমত হচ্ছে ব্রেনে অ্যাডেনোসিন নামে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, এই কেমিক্যালটার কারণে আমরা আসলে দুর্বল অনুভব করি। অনেক সময় দেখবেন কাজ করতে করতে একটা সময় পরে গিয়ে ঘুম ঘুম অনুভব হচ্ছে বা টায়ার্ড অনুভব হচ্ছে, এটা হচ্ছে ওই অ্যাডেনোসিনের কারণে। কফি কি করে, এই অ্যাডেনোসিনের কার্যকারিতাকে বন্ধ করে দেয়, ফলে কি হয় আমরা টায়ার্ড অনুভব করি না। দ্বিতীয়ত হচ্ছে অ্যাড্রেনালিন হরমোনের নাম শুনে থাকবেন অনেকে, এটাকে ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়, এর কারণে আমরা এক্সাইটেড অথবা এনার্জি অনুভব করি। এখন কফি যেটা করে, এই অ্যাড্রেনালিন হরমোনের প্রোডাকশনটাকেও ট্রিগার করতে পারে, ফলে কি হয় দুই দিক থেকেই ও আমাদের অ্যালার্টনেসটাকে বাড়িয়ে দিচ্ছে। এখন যে ব্যক্তি অ্যাংজাইটিতে আগে থেকেই আছেন বা দুশ্চিন্তাগ্রস্ত আছেন, সে যদি কফি খান, তার অ্যালার্টনেস যদি আরো বেড়ে যায়, তখন তার ওই দুশ্চিন্তা ভাব বা উদ্বিগ্ন ভাবটা আরো অনেক বেশি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। 25 জন মানুষের পর ছোট একটা গবেষণা করা হয়। এরা হচ্ছে সুস্থ মানুষ ছিলেন, পুরুষ মানুষ ছিলেন, এবং এরা আগে থেকে স্ট্রেসড বা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা গ্রুপকে কফি দেওয়া হয় আর একটা গ্রুপকে কফি দেওয়া হয় না। যেই গ্রুপকে কফি খাওয়ানো হয়, দেখা যায় এই গ্রুপের মধ্যে স্ট্রেসের পরিমাণ বেড়ে যায় দ্বিগুণ হারে। তো এখানে একটা ব্যাপার হলো, এই যে যাদেরকে বললাম কফি খাওয়ানো হয়েছিল, এদেরকে আসলে প্রায় 300 মিলিগ্রামের মতো ক্যাফিন দেওয়া হয়েছিল। তো এটা নর্মালি প্রায় 3 কাপের মতো বা হয়তো তার থেকেও একটু বেশি, বাট আমরা কিন্তু নর্মালি একবারে এত কফি খাই না। তো এই গবেষণা আসলে করা হয়েছিল ইফেক্টটা দেখার জন্য, যে আসলে কি ইফেক্ট পড়ে কিনা। 5 নম্বর হচ্ছে যে সমস্ত মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য কফি হচ্ছে একটা ডায়ুরেটিক, মানে ও আপনার শরীর থেকে পানি বের করে দিতে চায়। আপনি হয়তো খেয়াল করে দেখবেন কফি খাওয়ার পরে অনেকটা সময় ধরে অনেক বেশি পরিমাণে প্রস্রাবের অনুভূতি হয়, কারণ কফি আপনার শরীর থেকে পানি বের করে দিতে চায়, তাই প্রস্রাবের অনুভূতিটা আসে। এখন যে সমস্ত মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের এমনিতেই শরীরে পানির পরিমাণ কম, কারণ তাদের শরীর থেকে অনেকটা পানি দুধের মাধ্যমে বের হয়ে যায়, তারা এমনিতেই ডিহাইড্রেশনের একটা রিস্কে থাকেন। তো তার উপর আবার যদি তারা কফি খান, সেক্ষেত্রে ডিহাইড্রেশনের রিস্কটা আরো বেড়ে যেতে পারে,
এই জন্য বলা হয় যারা আসলে বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে যতটা কম কফি খাওয়া যায় ততই ভালো। এবার আসেন দেখি কফি খাওয়ার উপকারিতা কি কি। প্রথমে আসেন ওজনের উপর কি প্রভাব। 12টা গবেষণাপত্র একসাথে করে একটা রিভিউ লেখা হয়, সেখানে দেখা যায় কফি খাওয়া শরীরে চর্বি কমানোর সাথে সম্পর্কিত এবং বিশেষ করে এটা পুরুষ মানুষের উপর। অন্য আর একটা গবেষণা দেখা যায় মহিলাদের ক্ষেত্রেও কফি খাওয়াটা চর্বি কমানোর সাথে সম্পর্কিত। এবার আসেন হার্টের উপর কফির কি প্রভাব। একটা গবেষণা করা হয় 21,000 জন মানুষের উপর, এখানে তারা দেখতে চাইলেন কফি খাওয়ার সাথে কি হার্ট ফেলিওরের কোনো সম্পর্ক আছে কিনা। গবেষণা শেষে তারা দেখলেন যারা বেশি পরিমাণে কফি খেয়েছিলেন তাদের হার্ট ফেলিওর কমে গেল সিগনিফিকেন্টলি। লিভারের উপর কি প্রভাব, যারা লিভার রোগে আক্রান্ত একটা সময় পরে গিয়ে এই রোগটা ক্যান্সারে পরিণত হয়। তো লিভার রোগীদের উপর একটা গবেষণা করা হলো, সেখানে দেখা হলো এই যে লিভার রোগ এবং এইখান থেকে শুরু করে শেষ পর্যায়ে গিয়ে লিভার ক্যান্সার যে হয় এই যে প্রসেস, এই প্রসেসের উপর কফির কোনো প্রভাব আছে কিনা। দেখা গেল যারা দিনে 2 কাপ বা তার থেকে বেশি পরিমাণ কফি খেয়েছেন লিভার রোগীরা তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার প্রবণতা কমে গেল। দীর্ঘমেয়াদি লিভার রোগীদের উপর করা আর এক গবেষণায় দেখা গেল যারা দিনে 1 কাপ করে কফি খেয়েছেন তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি কমে গেল 15%, আর যারা দিনে 4 কাপ কফি খেয়েছেন তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি কমে গেল 71%। এইখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমি যে 4 কাপ কফির কথা বললাম এটা কিন্তু দীর্ঘমেয়াদি লিভার রোগীদেরকে খাওয়ানো হয়েছিল, এটা কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে না। সুস্থ মানুষের ক্ষেত্রে 4 কাপ কফি কিন্তু অনেক বেশি। এছাড়া আরো অনেক গবেষণায় আসলে লিভারের উপর কফির বিশেষ উপকারিতা পাওয়া গেছে। এছাড়া ক্যান্সারের রোগীদের উপর করা এক গবেষণায় দেখা যায় যারা প্রত্যেকদিন 1 কাপ করে কফি খেয়েছেন তাদের ক্যান্সার রিলেটেড মৃত্যুর ঝুঁকি কমে গেছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেকগুলি গবেষণায় দেখা গেছে কফি ওভারঅল লাইফ স্প্যানটাকে বাড়িয়ে দিতে পারে। 40টা গবেষণার উপর ভিত্তি করে একটা রিভিউ লিখা হয়, সেখানে দেখা যায় কফি মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিচ্ছে রিগার্ডলেস অফ এনিথিং, মানে আপনার বয়স ওজন যাই হোক না কেন আপনি যদি দিনে 2 কাপ করে কফি খান তাহলে হচ্ছে আপনার মৃত্যুর ঝুঁকি কমে যাবে। আরেকটা গবেষণা 18 বছর ধরে ফলো আপ করা হয়, সেখানে 1500 বেশি মানুষ অংশগ্রহণ করেন, সেখানেও দেখা যায় কফি মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিচ্ছে। তো কফির উপরে আসলে অনেক অনেক গবেষণা হয়েছে এবং শরীরের বিভিন্ন অর্গানে কফির উপকারিতা পাওয়া গেছে, ইভেন মেন্টাল হেলথেও অনেক উপকারিতা পাওয়া গেছে। তো আমি অল্প কিছু বললাম, আর শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে অতিরিক্ত কফি খাওয়া কোনোভাবেই ঠিক হবে না, 2 কাপের বেশি আমি রেকমেন্ড করি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।